মেন্ডি তার পরকীয়ায় দাউ দাউ করে জ্বলছে বন্ধুরা, রাহুলের প্রেমে মেন্ডি দাউ দাউ করে চলছে জ্বলন্ত আগুনের মতো। আর এটা আমি তোমাদের কাছে ভিডিও ক্লিপসেও প্রমাণ দিব। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিও ক্লিপসেও প্রমাণ দিব, তোমাদের বিশ্বাস হবে যে মেন্ডি জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো দাউ দাউ করে চলছে। বিশ্বাস করো, সে রাহুলের প্রেমে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে, না পারছে তার প্রেম থেকে বের হতে, না পারছে মেয়ের জন্য সোমনাথকে ছাড়তে। কারণ মেয়েকে ভালোবাসতে গেলে তো সোমনাথের পরিবারে যেতেই হবে। আর ওইদিকে আছে গিয়ে ভালোবাসা, যাকে জীবন থেকেও বেশি ভালোবেসে ফেলেছে মেন্ডি এই রাহুল ছেলেটাকে। ওই ছেলেটার কিছু যায় আসে না, বিশেষ করে ওই হলো ব্যাচেলার লাইফ। কারণ ওই আজকে কুমারা আছে বলে কিন্তু মেন্ডির কথা ভাবছে। যখনই সে একে ছেড়ে অন্য মেয়ের জীবনে নিজেকে ঢুকিয়ে ফেলবে, তখন কিন্তু বিশ্বাস করে একটা সময়ও লাগবে না, এক মিনিটও লাগবে না এই মেন্ডিকে মানে ছুঁড়ে ফেলতে। কারণ ওই এখন ব্যাচেলার লাইফে আছে। আর এই মেন্ডি একটা ছেলেকে বিয়ে করেছে, মানে সম্রাটের সাথে বিয়ে করে সংসার করে নিয়েছে, তারপর সে একটা ছেলেকে প্রেম করে নিজের জীবনে একটা বিশাল বড় জায়গা দিয়ে ফেলেছে। এই মেন্ডি ছাড়তে পারছে না, রাহুলকে ছাড়তে পারছে না বন্ধুরা। তার জন্য সে জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো জল জল করছে। কারণ কেন বলো তো, সে হ্যাঁ সবসময় ফোনে কথা বলছে, চ্যাটিং করছে, এগুলো বলে বলে নিজেকে জাস্ট মানে কি বলবো, নিজেকে একটু ভালোবাসার আন্ডারে রাখছে, কিন্তু ওর পাশাপাশি বা ওর কাছাকাছি থাকতে পারছে না। কিন্তু মেন্ডি চাইছে মন থেকে যে আমি ওর সাথে সংসার করি, ওর সাথে থাকি, ওর সাথে মানে কি বলবো, মোট কথা ওর সাথে আমি 24 ঘন্টা আমি থাকি। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ সেটা কোনো দিন একটা বর, হ্যাঁ নিজের বউ অন্য কারোর সাথে সম্পর্ক রাখবে, এমনকি ওর নামের মালা 24 ঘন্টা জপবে, আর সেই মেয়েকে কোনো দিন কোনো পুরুষ নিজের ঘরে ঢুকাবে না। সোমনাথ এটা পরিষ্কার বলে দিয়েছে যে তুমি যদি ওই ছেলের নাম প্লাস ওই ছেলের মানে কখনো দেখেছি কন্ট্যাক্ট, তুমি যদি আমার বাড়িতে এসে করো, তাহলে তোমাকে কোনো মতে আমার ঘরে জায়গা দিব না। তাহলে এখন মেন্ডি যে বলেছিল না বন্ধুরা যে 3 থেকে 4 দিনের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত যে আমি কোথায় থাকবো, বা হ্যাঁ মানে সমস্ত অপেক্ষার অবসান ঘটবে। এখন মানে সে সৌভাগ্য কুটিরে প্রবেশ করছে। এখন মেন্ডি স্থির করতে পারছে না যে আসলে আমি ওখানে যাব না যাব না, কারণ ওখানে গেলেই সমস্ত সম্পর্ক থেকে সে একদম ধুয়ে মুছে ফেলতে হবে তাকে, পরকীয়া সমস্ত সম্পর্ক তাকে ধুয়ে মেচে ফেলতে হবে নিজের জীবন থেকে। আর এটা মেন্ডি জাস্ট মেনে নিতে পারছে না, বিশ্বাস করো, যার জন্য সে ভিডিওতে বারবার বলছে যে আমার এমন একজন মানুষের দরকার যে আমাকে সবসময় সময় দিবে, আমাকে একটু যত্ন করবে, আমার আমার সমস্ত মনের কথা যেন তাকে বলতে পারি। কারণ মনের কথা বলতে গেলে তার কী মনের কথা আশা করি তোমরা বুঝতে পারছো। তার মনের কথা হলো গিয়ে গিয়ে এখন পরকীয়া সম্পর্কে সে নিজের প্রেমের কথাগুলো এখন অন্য কাউকে বলতে চাইছে, সে যেন আবার বোঝায় এই সম্পর্কে কথা আলোচনা ডিসকাস করতে সে ভালোবাসে। কিন্তু এই ধরনের মানুষ সে পাচ্ছে না, যার জন্য তার মায়ের কাছে সে গেছিলো। এবার তোমাদেরকে একটা পাশে আমি হ্যাঁ ভিডিও ক্লিপ দিচ্ছি, তোমরা দেখে নাও। মেন্ডি দেখো, ভিডিও ক্লিপটা দেখো, মেন্ডি এর মাধ্যমে কি বুঝাতে চাইছে বন্ধুরা দেখো। এই পিকটা হ্যাঁ সে ইনস্টাগ্রামে শেয়ার করেছে যে সে পিকের মধ্যে আগুন লাগিয়েছে, মানে বুঝতে পারছো মেন্ডি দাউ দাউ করে নিজের মধ্যে জ্বলছে, সে শান্তি পাচ্ছে না। সে কি করবে, কেন করবে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কার সাথে কথা বলছে, কিচ্ছুই ভালো লাগছে না। ওই মেয়েটাকে দেখছো, কখনো খিটমিটে মেজাজ, কখনো আবার হাসছে, কখনো আবার ভালো লাগছে, কখনো আবার হেনা তেনা, মানে কখন কি করছে ওই নিজেই জানে না। আজকে দেখো ভিডিও দিল না, জানি না কখন দিবে কি দিবে না, না আদৌ রাত 12টার পরে দিবে জানি না, কিন্তু দেখে নাও ওর মধ্যে কি চলছে। মানে সে কোনো কিছুই জানছে না, সে মনে হয় এই জগতে আর নেই, এই জগতে আর নেই মেয়েটা। তবে একটা কথা বলি মেন্ডি, হ্যাঁ এই ভালোবাসা এটা মোহ, এটা ভালোবাসা হতে পারে না। কারণ যেই ভালোবাসাটা তোমাকে সোমনাথ ভালোবাসে না, সেটা হলো সত্যিকারের ভালোবাসা, সেটাই হলো বাস্তব। কারণ তোমার বর তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ভাবো তোমার জীবন ধন্য যে তোমার বর তোমার পরকীয়া সম্পর্কে জেনেও তোমাকে হাতে নাতে একটা ছেলের সাথে ধরেও তোমাকে আবার সে নিজের জীবনে জায়গা দিতে চলেছে। তোমার মেয়েটা ভাবো, তোমার মেয়েকে মেয়ে তোমাকে একদিন কোশ্চেন করবে যে মা তুমি এমনি এমনি ঘুটিয়েছিলে, তোমার মেয়েকে তুমি তখন কী অ্যান্সার দিবে ভাবো, সেই অ্যান্সারগুলো খুঁজে পাবে না। এই রাহুল ছেলেটার কী আছে, আজকে সে ব্যাচেলার লাইফ, কালকে যখনই একটা মেয়ের জীবনে ঢুকে যাবে না, তখন তোমার মতো হাজারটা বউর সাথে সম্পর্ক করলেও তার মাথায় থাকবে না। কারণ সে হ্যাঁ
মানে যতগুলো মেয়ের সাথে যতগুলো বউর সাথে সম্পর্ক করুক না কেন, বিয়ে হয়ে যাওয়ার পর একটা মেয়েকে নিয়ে সেটেল হয়ে যাবে, তখন তার লাইফ একদম সেটেল। কিন্তু তুমি তোমার বিবাহিত জীবন প্লাস মেয়ের জীবনটাকে নিয়ে ছিনিবিনি খেলা খেলছো, তার সাথে তোমার মাকে, তোমার মাকে নিয়ে তুমি ইউআইটিতে সোশ্যাল মিডিয়াতে তাকে বদনাম করছো। একবার তো বাবা মার চরিত্র সোশ্যাল মিডিয়াতে একদম ধাঁচিয়া উড়িয়ে দিয়েছো, এখন আবার তোমার মাকে সবার সামনে ছোট প্রমাণ করতে লেগে গেছো। তোমার মায়েরও ভুল হয়েছে যে তোমাকে তোমার মা বুঝতে পারছে না, তোমার মা তোমাকে ভালোবাসে আলাদা কথা, কিন্তু তোমার মা তোমাকে যে এই যে কিছু কিছু নোংরা নোংরা বিষয়ে সাপোর্ট করছে, এগুলো জাস্ট আমরা মেনে নিতে পারছি না। তোমার মা জানতো যে তার মেয়েকে নিতে তুমি আসতে পারো বা তুমি এসেছো, তাহলে লাইভে সে কেন দেখালো না? এটা তোমার মায়ের ভুল হয়েছে। এটা শুধু আমার জন্য না, সমস্ত ভিউয়ার্স বলছে যে কিছুক্ষণ আগে লাইভে বললো যে আমার সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক নেই, অথচ কিছুক্ষণ পরে তুমি যখন এসেছো তোমার মা এমনভাবে জিভ কামড়িয়েছে, এমনভাবে মুখ চোখের ভঙ্গি করেছে যে তোমার মা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এটা যেন ইস ভিউয়ার্সরা জেনে ফেললো জেনে ফেললো। এই কথার মাধ্যমে অনেক বড় কোশ্চেন চিহ্ন থেকে গেছে, বুঝতে পারলে তুমি? কারণ তোমরা মানুষ যে তোমাদেরকে অন্ধের মতো ভালোবাসে না, এই ভালোবাসাকে তোমরা একটা ভুল দিকে নিয়ে যাচ্ছ, ভুল দিকে ভুলভাবে ব্যবহার করছো। সোমনাথ, সোমনাথও এখন দারুণ টেনশনের মধ্যে রয়েছে বন্ধুরা, বিশাল মানে বিশাল একটা চিন্তা, বিশাল কিছু তাদের মধ্যে উথাল পাথাল চলছে। সোমনাথ ডেইলি ব্লগ দিতে পারছে না, আমি মানছি সোমনাথ কুড়ে, কিন্তু বিশেষ করে ও এখন ব্লগ দেওয়ার কথা ভাবছিল যে আমাকে ব্লগটা কন্টিনিউ রাখতে হবে, কিন্তু সেও দিতে পারছে না, কারণ তাদের বাড়িতে বিশাল বড় একটা ঘটনা ঘটেছে বন্ধুরা, যেটা হলো গিয়ে মেন্ডি এই সৌভাগ্য কুটিরে ঢুকবে, কিন্তু মেন্ডি কখনো বলছে ঢুকবো, কখনো বলছে ঢুকবো না, কখনো বলছে আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমি ওর সাথেও থাকবো, আমি তোমার সাথেও থাকবো, আমি দুজনকে নিয়েই থাকবো, আমি ওকে ছাড়া বাঁচবো না, এগুলো হেনা তেনা বিভিন্ন বিষয় নিয়ে সোমনাথের ডিপ্রেশন মানে মাইন্ডলি খুব প্রেসার পড়ছে, যার জন্য সোমনাথ রেগুলার ভিডিও দিতে পারছে না। আর এইদিকে মেন্ডি, ঠিক আছে, সে নিজের মধ্যে নিজেকে দাউ দাউ করে জ্বলছে, নিজেকে নিজে কুড়ে খাচ্ছে, সে বুঝতে পারছে না আমি কী করব কী করব। মানে আমার মনে হচ্ছে কি বড় দিদি হয়ে কি না একে না শাসন করা উচিত, হয়তো মানে মন্দিরা থেকে আমি বয়সে ছোটো হবো কিন্তু তবুও বলছি একে শাসন করা উচিত মন্দিরাকে। মন্দিরা যখন মানুষ প্রেমে পড়ে যায় না বন্ধুরা, তখন না চারিদিকে দেখতে পারে না, সে শুধু একটাই জিনিস সবসময় ভাবে যে আমার সাইয়া কী করছে, আমি ওকে ভালোবাসবো, ওর সঙ্গে সুখী থাকবো। আজকে নিবেদিতা দেখে নাও, তাকে ভালোবেসে দেবাশীর ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছিল, অথচ দেখে নাও এই ছেলেটা এতটা ফাঁকিবাজ বেরোলো যে তাকে ভালো করে ট্রিটমেন্ট করে নিই, যেটা আজকে আমরা প্রমাণ পাচ্ছি আর প্রমাণও অনেক ভিডিওতে দিয়েছি। আজকে ঠিক মন্দিরা নিজের সুন্দর একটা সাজানো গোছানো সংসার ছেড়ে আজকে একটা অন্য ছেলের জন্য নিজের সংসারটাকে বরবাদ করে মানে পুরো নষ্ট করে দিল সংসারটাকে, মেয়েটাকে নিয়ে একদম ছেলে খেলা খেলছে, বাচ্চা মেয়েটাকে নিয়ে আজকে এখানে আজকে ওর বাড়ি যাচ্ছে কালকে ওর বাড়ি যাচ্ছে, কোনো পারমানেন্ট কোনো অ্যাড্রেস নেই, ঠিক আছে, কোনো রকমের তার দৈনন্দিন জীবনে যে রুটিন সেই রুটিনটা তার ঠিক নেই, কে কী করছে কোথায় করছে, মেয়েটাকেও না তুমি সবার কন্টেন্ট বানিয়ে দিয়েছো, বিশ্বাস করো তুমি তোমার জীবনটাকে পুরো খেলাঘর সাজিয়ে দিয়েছো। এই তাসের ঘর না কখন যে হঠাৎ করে ভেঙে যাবে, তোমার জীবনটা একদম একদম তাসের পাতার মতো চারিদিকে ছড়িয়ে পড়বে, কারণ তুমি তোমার জীবনে স্থির নও, ঠিক আছে, স্থির হতে পারছো না যে তুমি কী করবে আর না করবে। তুমি তোমার রাহুলের জীবন থেকে বেরিয়ে আসছো, ওই ছেলেটা একদম ভালো না, আমি এটা তোমাকে বলছি, ওই ছেলেটা ভালো না মন্দিরা, কারণ ওই ছেলেটা ভালো থাকলে কখনোই একটা মাকে তার বাচ্চা থেকে আলাদা করতে পারতো না, ওই ছেলেটা যদি অতটাই শিক্ষিত হতো অতটাই যোগ্যতা পূর্ণ ছেলে হতো না, তাহলে কখনোই চাইতো না যে একটা বিবাহিত মেয়ে প্লাস মেয়ের বাচ্চার মা প্লাস ওর পরিবারটা ভালো আছে, সুন্দরভাবে ওরা সংসার লিড করছে, আমাকে ভাই ভাই বলে ওদের বাড়িতে আশ্রয় দিল, ওই সংসারে কমপক্ষে আমি তার সংসারটা ভাঙবো না। যতই মন্দিরা নিজের দুঃখের কথা বলুক যে আমার বোন আমাকে কোনোদিন ভালো বলেনি বা আমাকে কোনোদিন বলেনি যে তোমাকে দেখতে সুন্দর লাগছে বা আমার বোন কুড়ে হেনা তেনা, তোমাকে দুঃখের কথাগুলো বলুক না কেন বা ইমোশনালি তোমাকে ব্ল্যাকমেল করুক না কেন, তবুও তোমার উচিত ছিল একটা শিক্ষিত ছেলে হয়ে, তুমি নাকি প্রচুর যোগ্যতাপূর্ণ ছেলে মন্দিরাই বলেছিল, তাহলে ওই যোগ্যতাপূর্ণ ছেলের কাছে কখনো এটা আশা করা যায় না যে একটা মেয়ের সংসার সাজানো গোছানো সংসার থেকে তাকে টেনে নিয়ে যাবে। মানে আসলে কি এই ছেলেটা না দারুণ ঘাগুমাল, বুঝলে তো, এই ছেলেটা এতটাই ঘাগুমাল বন্ধুরা, যখন কমিউনিটি পোস্ট দিয়েছিল না অনেকে বলেছিল তুমি কন্টেন্টের জন্য করছো ভাইরাল হওয়ার জন্য করছো, এ কি বলেছিল জানো, যে আমার টাকার লোভ নেই, আমার কোনো ভাইরাল হওয়ার দরকার নেই, কারণ আমি ওয়াইটি থেকে টাকা ইনকাম করতে চাই না, এমনি কোনো মানসিকতা নেই, বুঝতে পারলে? কিন্তু দেখে নাও এই একটা ব্লগার মানে মন্দিরা একই আরেকটা কথা বলেছে ছেলেটা, যে আমি এই ধরনের আমার যদি মেন্টালিটি থাকতো তাহলে আমি অনেকদিন আগেই তাদেরকে দেখিয়ে আমার চ্যানেলটা ভাইরাল করে নিতাম, কিন্তু আমি এমনি করিনি। তুই কেন করিসনি জানিস? কারণ তুই
হ্যাঁ, ভেবেছিস খুচরা খুচরি লাভ নিয়ে কী লাভ, একবারে একদম ঘাপটা মাল মারি, তাই না? যে মন্দিরাকে দেখি আমার 4-5 দিন ব্লগ হবে, যদি মন্দিরাকে আমি এখান থেকে আউট করে নিতে পারি, আমার জীবনে ঢুকিয়ে নিতে পারি, তাহলে হয়তো আমি সারা জীবনের জন্য একদম মালামাল হয়ে যাবো, তাই তো? এই তোর কাণ্ড ছিল, তাই না? তার জন্য তুই এর জন্যই মন্দিরাকে নিজের জালে ফাঁসিয়েছিস আর তাকে প্রেমে পড়িয়ে আজকে মন্দিরার এই পরিণতি, যে মন্দিরা আজকে ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করছে, সে চলন্ত আগুনের মতো জ্বলছে, সেটা দেখে না বিশেষ করে কোথাও না কোথাও আমার খুব কষ্ট হয়েছে। যেই মেয়েটা হাসি খেলা আনন্দের মাধ্যমে সবসময় কাটাচ্ছিল, সবসময় নিজেকে আনন্দের মধ্যে রাখছিল, হ্যাঁ, পরিবারটাকে ভালোবাসছিল, যতই সে নাটক করুক কিন্তু নিজের পরিবারটাকে তো ভালোবাসছিল, কিন্তু আজকে মেয়েটা সেই সংসারে ফিরতে পারছে না, কোথাও না কোথাও এই রাহুলকে জীবন থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। ভালো লাগলে, আমার কথাগুলোর সাথে সহমত থাকলে অবশ্যই আমার পাশে থেকো। চলো, টাটা।